যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে 18 দিরহামে বিক্রয় করেছো। তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছো। সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে, কেননা সে জানত রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে। কাফেলাগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামির জন্য মিশরে নিয়ে এলো। অতঃপর তাকে মিশরের এক ক্রীতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো। আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল। ইউসুফের খরিদ্দার, আমাকে কি চিনতে পারছো? আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব। পুতিফার আজ যে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন। ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল? হ্যাঁ, আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম। সে আমার রাজমহলেই বড় হতে লাগলো। আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুলুম করলাম। আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম। পরম করুণাময় আমাকে ক্ষমা করুক। এবং ইউসুফ 12 বছর অন্ধকার হাজতে বন্দী ছিল। বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে। ওই সময় মিশরের মালিক বাদশাহ অখনাতুন খোয়াব দেখলেন, যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন। আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী, কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি। আমি জনাব অখনাতুনের খোয়াবের কথা ইউসুফকে বললাম, তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন। আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন। ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন। ইউসুফ নবী এখন আমার স্বামী, মালাসে ও আফ্রাহিম আমাদের সন্তান। তার মানে ইউসুফ এখন আজিজে মিশর। আর এ হচ্ছে আমার ভাই বেনিয়ামিন, যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনি, সেই যাকে আমরা বেলায়েতের জুব্বা ও নবুয়াতের কোমরবন্দি দেওয়া মানতে পারিনি। হ্যাঁ, আমি সেই ভাই, মহান খোদাতালা যাকে বেছে নিয়েছিল আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয়। দেখলে তো, আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত। এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো? ভাই ভাইয়ের সঙ্গে মেহরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে? আমরা তোমার ভাই ছিলাম, তবে কিভাবে আমরা তোমার ওপর এত জুলুম করতে পারলাম? আমি সে অতীত ভুলে গিয়েছি। আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ, তুমি আমাদেরকে ক্ষমা করো না। তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ। এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো। তোমার খোদার দোহাই ইউসুফ, তুমি আমাদেরকে শাস্তি দাও। আমি নিজেকে অভিশাপ দিচ্ছি তোমার এই শাস্তি, তোমার
তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গুনাহ মুছে দেবে। তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন, কোনো শাস্তি আমার জন্য কঠিন হবে না। তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি? হ্যাঁ, আমি মাথা পেতে নেব ভাই, যদি আমাকে শাস্তি না দাও আমার উপর খোদার গজব নেমে আসবে। আচ্ছা ঠিক আছে, শাস্তি যখন চাও সামনে এসো। মারো ইউসুফ, তোমার খোদার দোহাই লাগে, মারো। আমি তোমার ও তোমার ভাইদের প্রতি কখনোই ঘৃণা পোষণ করিনি। খোদার কসম, খোদার কসম, তোমার এই ক্ষমাই আমার জন্য বড় শাস্তি। যদি যদি ওই সমস্ত গুনার জন্য শাস্তি না পাই, তবে ভয় হচ্ছে নিজের নাফসকে আমি কতল করে দেব, কতল করে দেব। তোমার তোমার খোদার দোহাই সাজা দাও, তোমার খোদার দোহাই আমাকে সাজা দাও। ভাইরা তোমার প্রতি কি অত্যাচার করেছে আমি দেখেছি, কিন্তু আমি প্রতিবাদ করিনি। বছরের পর বছর নিশ্চুপ ছিলাম, আব্বাজানের কাছে হাকিকত লুকিয়ে রেখেছি। তোররা রাগাতে আমার শরীর বিচ্ছিন্ন করে ফেলে, বলো বলো তলোয়ার দিয়ে যেন আমার গুনার রক্তপাত করে, আমার আমার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো। শান্ত হও লাবি, ভাই আমার শান্ত হও। ওঠো ওঠো। এখন পর্যন্ত বেশ কয়েকবার তোমাদের আমি মুখোমুখি হয়েছি, খুব ইচ্ছে করেছে বুকে বুক মেলাই, খুব ইচ্ছে করেছে তোমাদের বুকে টেনে নেই, এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিচ্ছেদ বিরহের অবসান ঘটাই, কিন্তু পারিনি। মানে অনুমতি ছিল না। অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে গুনাহ কবুল করে নেবে। আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদেরকে ভালোবেসেছি সব সময়। না না, এ কাজ করো না ভাই, ওঠো। আমি আমি লজ্জা অনুভব করছি, খোদা তালা যেন আমাকে ক্ষমা না করেন, আমি ভাইদের লজ্জার কারণ হলাম। এ খোদা, দেখেছ জুলুম করেছিলাম আমি, গুনাহ করেছি আমি, আর ক্ষমা চাইছে ইউসুফ। আমার মতো জুলুমকারীর কি ক্ষমা পাওয়া উচিত? দেখেছি শিয়াহুদা, কত বড় মনের একজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি। মেনিসাবু শোনো, আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেইনি, আপা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কঠিন সময় পার করেছে সে, তার কাছে আমরা কি বলবো? যদি তিনি আমাদের ক্ষমা না করেন আমরা কোথায় যাব? আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, শুধুমাত্র তওবা করতে হবে। কেন এই বিচ্ছেদ খতম হচ্ছে না?
এবং কেন এই বিরহ বিচ্ছেদ এত দীর্ঘ হলো। ধারণা করছি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। অনুমান করছি আব্বাজান হয়তো সবে মাত্র তার ইসমাইলদের কোরবানি করেছেন। আলী জনাব, কে এই জুব্বাটি আব্বাজানের নিকট নিয়ে যাবে? আমি। যদি আব্বাজানের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাদের ভুল থেকে অনেকটাই নাজাত পাবে। তেমন হলে তো ভালোই হতো, কিন্তু তা কি কোনোদিন সম্ভব? খোদা তালার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। ওঠো। এই সে জুব্বা যেটি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম থেকে আমাদের দাদাজান হযরত ইসহাক পেয়েছিলেন। লাবি, এই জুব্বাটি দ্রুত আব্বাজানের নিকট নিয়ে যাও। জুব্বাটি আব্বাজানের চোখের উপর পরশ বোলাবে, খোদা তালার ইচ্ছায় আব্বাজান দেখতে পাবে। আব্বাজানকে গিয়ে বলবে সকল বনি ইসরায়েল ও তাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করতে এবং খাদেম ও পশুর পাল নিয়ে মিশরের দিকে রওনা হতে। আমি মিশরের মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তোমাদেরকে মেনফিস শহরের কাছাকাছি কুশেন এলাকায় বসবাস করতে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মালিক, আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন। জি আলী জনাব, দ্রুত যাবে। এই জুব্বাটি আমার আব্বাজানের চোখ ভালো করে দেবে। দ্রুত রওনা হও, খুব তাড়াতাড়ি এটা ইয়াকুব নবীর কাছে পৌঁছাতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার দেখা হবে। হে প্রিয় বাছাধনেরা, দুনিয়া শুধুমাত্র কেনান নয়, অসংখ্য শহর রয়েছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে অগণিত বাদশার হুকুমত রয়েছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন সারা জাহানে একজনের শাসন ও হুকুমত কায়েম হবে। সমস্ত জাহানের শাসক যিনি হবেন তিনি সর্বশ্রেষ্ঠ ইনসান এবং তার হুকুমত হবে জাহানের সর্বশ্রেষ্ঠ হুকুমত। দাদাজান, এই শাসকটা কে হবে? তুমি কি শামুনের পুত্র জারগো? হ্যাঁ দাদাজান। জানি না বাছাধন, তবে এতটুকু জানি তিনি বান্দাদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং আখেরি পয়গম্বরের নবুয়াতের পর এই হুকুমত কায়েম হবে। দাদাজান, আপনি কি আখেরি নবীকে চেনেন? তুমি কি বেনিয়ামিনের পুত্র এশবির? হ্যাঁ চিনি বাছাধন, চিনি। সকল পয়গম্বর তাকে চেনে। সকল পয়গম্বর দুনিয়াতে এসে তার আগমনের সুসংবাদ দিয়ে থাকেন। তাকে সবাই আহম্মদ বলে জানেন। আহম্মদ? আহম্মদ? হ্যাঁ আহম্মদ, আমার চাচা জান হযরত ইসমাইল জাবিউল্লাহর বংশধর। কি সুঘ্রাণ! এই সুঘ্রাণ কি আহম্মদ নাম মুখে আনার কারণে? আমি ইউসুফের প্রাণ অনুভব করছি। কি বললেন আব্বাজান? যদি আমাকে পাগল মনে না করো তাহলে আমি বলছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বন্ধ করুন আব্বাজান, ইউসুফ কোথা থেকে আসবে? আপনি ভুল করছেন, আমরা তো কোনো ঘ্রাণই পাচ্ছি না।
30 বছরেরও অধিক সময় হলো ইউসুফ মারা গেছেন, এখনো তার ঘ্রাণ পাচ্ছেন। ইউসুফ মারা যায়নি, আমার ইউসুফ মারা যায়নি। আমি কখনো ইউসুফকে মৃত কল্পনা করিনি। আমার ইউসুফ জীবিত রয়েছে। আজকের দিনটি মনে রেখো, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। শুনতে পেয়েছো? আমি ঘ্রাণ পাচ্ছি। আমরা আমাদের স্বামী সন্তান ও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তায় আছি, আর উনি আছেন ওনার ইউসুফকে নিয়ে। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। মিশরের দুর্ভিক্ষের 5 বছর অতিক্রান্ত হলো। যদি বৃষ্টি না হয় তাহলে মিশর ধ্বংস হয়ে যাবে। নীল নদ একেবারে শুকিয়ে গিয়েছে, 2 বছর পর আবারও বৃষ্টি হবে, এটি আমাদের ইউসুফের ওয়াদা। এক ব্যক্তি ঘোড়া চালিয়ে কেনানের দিকে আসছে। অনেক দ্রুত ঘোড়া চালিয়ে এদিকে আসছেন। লাভি ভাইজান মনে হচ্ছে। লাভি, লাভি ফিরে এসেছে। লাভি, সে একা আসছে কেন? লাভি আসছে। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। সালাম আব্বাজান। লাভি, লাভি, তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা। আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছি আব্বাজান। আমিও আপনার জন্য পেরেশান ছিলাম আব্বাজান। ইউসুফের সুঘ্রাণ আসছে তো, ইউসুফকে কি সঙ্গে করে এনেছো? শান্ত হন আব্বাজান, শান্ত হন। হ্যাঁ, বলা যেতে পারে, আবার নাও পারে, আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি। নিশানা? কি নিশানা? ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বাজান। কি উজ্জ্বল রূপার রঙের সেই পিরান! হ্যাঁ, আমিও এই জুব্বা চিনতাম। এটা এটা তো বেলায়েত জুব্বা। এই জুব্বাটি আমার দাদা জান হযরত ইব্রাহিম থেকে আমার পিতা হযরত ইসাক হয়ে আমার কাছে পৌঁছেছে। এটা এটা তো অবশ্যই ইউসুফের নিকট থাকা উচিত। তুমি এটা কোথা থেকে আনলে? ইউসুফ জুব্বাটা আমার কাছে দিয়েছে আব্বাজান। ইউসুফ?
ইউসুফ? কি বললে পুত্র আমার? আমি সঠিক শুনতে পাইনি, ইউসুফের কি হয়েছে? ইউসুফের কিছু হয়নি আব্বাজান, আমরা ইউসুফকে পেয়েছি। আমাদের ভাই ইউসুফ আজিজে মিশর, আজিজে মিশর আমাদের হারানো ধন। আব্বাজান, আব্বাজান, আব্বাজান কি হলো? আব্বাজান চিন্তা করো না, আমার কিছু হয়নি। হে খোদার নবী, কি হলো? কি হলো আপনার? কিছুই না। দাও দাও। তাহলে ইউসুফ কোথায়? আমি এ জুব্বা নিয়ে খুশি নয়। পূর্বে একবার ইউসুফের রক্ত মাখা জুব্বা এনেছিলে, কিন্তু ইউসুফকে আনুনি, আর এবারও। কিন্তু ইউসুফ কোথায়? নিষেধ করেছিলাম, কেন এটা তোমার কাছে দিয়েছে? আপনার জন্যই দিয়েছে আব্বাজান। সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে, এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আব্বাজান এই জুব্বা আমাকে সাফা দেবে, বলেছিলাম না, বলেছিলাম না, ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। যদি না হতো তাহলে এই জুব্বা আমাকে সাফা দিতে পারত না, আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না। হে খোদা, আমার প্রতি দয়া করো। হে খোদা, ইশক কি না করতে পারে, ইশক কি না করতে পারে। মুবারক ইয়াকুব নবী, 10 দিন হলো আমি ইউসুফের ঘ্রাণ অনুভব করছিলাম, সবাই ভেবেছে আমি পাগল হয়ে গেছি। তারা প্রকৃত এক সম্বন্ধে অজ্ঞতায় রয়েছে। 10 দিন পূর্বে ইউসুফের জোব্বা মিশর থেকে তোমার দিকে রওনা দিয়েছে। আমি 10 দিন ধরে ইউসুফের ঘ্রাণ অনুভব করছিলাম। পূর্বে ইউসুফকে কূপের কাছ দিয়ে অতিক্রম করেছো, কিন্তু ঘ্রাণ অনুভব করনি। তাহলে আজ কেন দীর্ঘ পথ থেকেও পেলাম? আজ যেরকম মাকাম মার্তবা ও বেলায়েতের উপলব্ধি করেছো, পূর্বে তো সেরকম করনি। তাহলে সঠিক বুঝেছিলাম, ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। হ্যাঁ, তুমি ওলির বিচ্ছেদে আহাজারি করেছিলে, আর এই আহাজারি ও বিচ্ছেদ তোমাকে আজ সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। বেলায়েতের প্রতি ইশক প্রতিটি চোখকে দৃষ্টিদান করে। আব্বাজান, আব্বাজান, আপনার চোখটা সাদা দেখাচ্ছে না। আমি তোমাদের দেখতে পাচ্ছি। আপনি আমাদের দেখতে পাচ্ছেন আব্বাজান? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইউসুফের জুব্বা ও পরার দিগারে আপার মহিমায় আমি আবার দেখতে পাচ্ছি, যেটি দাদা জান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিল, সেটি আবার আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। আচ্ছা, তোমার অন্য ভাইয়েরা কোথায়? চিন্তা করবেন না আব্বাজান, ওরা আসছে। আমার ইউসুফ, সেও কি তাদের সঙ্গে আসছে? না আব্বাজান, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে তার কাছে যাব। আব্বাজান, পরওয়ারদিগারের প্রতি লাখো কোটি শুকরিয়া। হে খোদা, তোমার শুকরিয়া। খোদার নবী দেখতে পাচ্ছে, খোদার নবী দেখতে পাচ্ছে। কি বলেছিলাম না যে আব্বাজান এখানে থাকবেন না? এটা আহাজারির কুড়ে ঘর, আব্বাজান তো আর বিচ্ছেদের আগুনে জ্বলছেন না। আব্বাজান তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তাই অনেকদিন পর নিজ গৃহে প্রবেশ করেছে। অনেকটা সেরকমই,
জানতাম যে তোমরা আজকে ফিরে আসবে, তোমাদের অপেক্ষাতে ছিলাম। সালাম আব্বাজান, আপনি এইখানে? সালাম আমার প্রিয় পুত্র। আপনাকে আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আব্বাজান। আমাদের আব্বাজান এখন দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, এটি তোমাদের ভাই ইউসুফের জুব্বার মেজাজে বাঁচা। সালাম আব্বাজান। চলো। আমাদের ক্ষমা না করার হক তার রয়েছে, আমাদের কারণেই দিনের পর দিন অন্তর্জ্বালায় ভুগেছে। আনন্দ লাগছে না? কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না। আব্বাজান অসন্তুষ্ট হয়েছেন, এটাই স্বাভাবিক, বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে। আব্বাজান খুব রেগে আছে। খোদার কাছে হাজার শুকরিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই। তোমাদের কতবার বলেছি তওবা করো, তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও। আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি, তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছি আব্বাজান। তোমাদের চাইতে অধিক জুলুম ও নির্যাতনকারী কেউ আছে? তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত। যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম। আমরা আপনার অভিশাপের ভয়ে হাকিকত বলিনি, নয়তো বলতাম। খোদা তালা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল। আমি বলছি কেন খোদা তালার দরবারে একাকী নির্জনে বসে তোমরা তওবা করতে পারোনি? এই পিরানটি নিশ্চয় চেনো, ইউসুফের রক্তাক্ত পিরান। এই পিরানটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম যেদিন সত্য প্রকাশিত হবে। লজ্জা করছে না? পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম? তোমরা তো বলেছিলে ইউসুফকে নেকড়ে খেয়েছে, তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে, তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে? মহান খোদাতালার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করলো না? ইউসুফ আমাদের ক্ষমা করে দিয়েছে, আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা করে দেবেন। তোমরা প্রায় 40 বছর আমাকে কষ্ট দিয়েছ, এখন একবারে মাগফিরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছ। চলে যাও, চলে যাও। যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোনো প্রকার ক্ষমা করছি না। যাও,
তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না? এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না। খোদা তালা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো। বিনিয়ামিন, তুই আব্বাজানের সব থেকে প্রিয়, আমাদের জন্য সাফায়েত করবি না? সাফায়েত করা কি উচিত হবে? জানি তুই ভাইয়ের বিচ্ছেদে দুঃখ যন্ত্রণা ভোগ করেছিস, কিন্তু আমরাও তো তোর ভাই, তাই না? যাও তোমরা, আমার দিলকে বছরের পর বছর রক্তাক্ত করেছো, আমার চোখ দিয়ে রক্ত অশ্রু বইয়েছো, আর এত জলদি জলদি ক্ষমার আশা করছো? দীর্ঘদিনের দিলের জখমের উপর দয়া বর্ষিত হতেও পারে আবার নাও পারে। আব্বাজান, আমি বেনিয়ামিন, ভেতরে আসবো। হ্যাঁ এসো। আব্বাজান, আমি সাফাইতের জন্য এসেছি। তুমি কিভাবে সাফায়েত করতে পারো? কিভাবে এত জুলুমের জন্য সাফায়েত চাইছো? তারা আমার প্রতি, তোমার ভাইয়ের প্রতি, তোমার প্রতি, লিয়ার প্রতি অন্যায় করেছে। আমি যতটুকু জানি তা হচ্ছে, আব্বাজান আপনি তো ভাইজানদের গুনাহকে শয়তানের ষড়যন্ত্র বা কার্যক্রম হিসেবে জানেন, তাই না? শয়তানের হাতের পুতুলে পরিণত হওয়া কি ছোট্ট ধরনের গুণা? শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরের পুত্রদের জন্য গ্রহণযোগ্য? শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে। চলে যাও, চলে যাও, অন্য কোনো সময় কথা বলবো। যাও যাও। ৪০ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি, তোমার ভাইয়ের বিচ্ছেদে কান্না করেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ সাদা করে ফেলেছি, কিন্তু কেউ সদয় হয়নি। তারা আমার হাজারের কোনো মূল্য দেয়নি। যদি একটি বাক্য, যদি শুধুমাত্র একটি বাক্য বলতো, সকল ব্যথা বেদনার সমাপ্তি ঘটত।
আমাকে ক্ষমা করুন আব্বাজান, যদি জোরাজুরি না করত সাফায়েতের জন্য আসতাম না। তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক না কেন, খোদার কাছে শুক্রিয়া যে এই বিচ্ছেদ বেদনার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আব্বাজান, গোজগাজ করার ফরমান দেবেন না, ইউসুফ তো অপেক্ষায় রয়েছে। আমাদের কি মিশরে যাওয়া উচিত? আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব। আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। আগামীকাল সকালে রওনা দেব। সকল মালামাল গোছাতে বলো, যাবার জন্য প্রস্তুত হতে বলো। বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে, যেন ইউসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত না হয়। কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন। বুঝতে পেরেছি আব্বাজান, আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে। যাও বাছা ধন। আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি। যদি আপনার হারানো মানিক ইউসুফের জন্য না যেতেন তাহলে অবশ্যই বাধা দিতাম, এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না। আমাদেরও কেনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন, কিন্তু এটা তো খোদার ওলির ফরমান, সবারই মেনে চলা উচিত। ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয়। ইউসুফ সম্ভবত হযরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন। খোদা তোমার হেফাজত করুন। খোদা আপনাদের হেফাজত করুক। খোদা তাআলা আপনার হেফাজত করুক। আমাদের ভুলে যাবেন না। স্মরণে রাখবেন। খোদা আপনার সহায় হোক। দেখতে আসবেন। আমাদের ভুলে যাবেন না হে খোদার নবী। খোদা হাফেজ খোদার নবী। খোদা আপনার হেফাজত করুক খোদার নবী। আবার দেখা হবে। আমাদের ভুলে যাবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। দেখা হবে। আমাদের থেকে দয়া করে গাফিল হবেন না। আল্লাহ আপনার সহায় হোক। ভালো থাকবেন প্রিয় নবী। আমার সন্তানগণ ভুল করেছে, শয়তান তাদেরকে ধোকা দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম, তুমি তাদের ক্ষমা করো।
দেখতেই তো পাচ্ছ তারা নিজেদের ভুল সংশোধনের চেষ্টা করে যাচ্ছে। খোদা তাদের তওবা কবুল করো, মঞ্জুর করো। যদিও অনেক দেরিতে তোমার কাছে ফিরে এসেছে, কিন্তু উপলব্ধি করতে পেরেছে। যদিও দেরিতে তওবা করেছে, কিন্তু এখন তারা লজ্জিত ও অনুতপ্ত। তোমার রহমতের দরিয়ায় তারা ক্ষমার আশা করছে, তুমি তাদের গুনাহ ক্ষমা করে দাও। পিতা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? প্রথম রজনীতেই তোমাদের ক্ষমার জন্য দোয়া করতে চেয়েছিলাম, কিন্তু ভয় ছিল তোমাদের এই মারাত্মক অপরাধের জন্য খোদা তালা হয়তো আমার সাফায়েত কবুল করবেন না। তাই শেষ রজনীর অপেক্ষায় ছিলাম, শেষ রজনী দোয়া কবুলের মোক্ষম সময়। পরওয়ারদিগার সুবহানাহু তাআলা, এই সময়ে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তুমি তাদের ক্ষমা করে দাও। ওই যে ওইখানে মিশরের সীমান্ত। আচ্ছা, তোমাদের কাফেলারা কি গম কিনতে তেবসে যাচ্ছে? না,
আমরা আজই যে মিশরের আত্মীয় স্বজন, আমরা তার দিদারে যাচ্ছি। তিনি মহান ইউজারসিফের পিতা। আবার কি হলো? আগে তো খুব সহজেই এই এলাকা অতিক্রম করতাম। তাড়াহুড়ো করিস না, দেখি ব্যাপারটা কি। সালাম, আপনারা কি আজিজে মিশরের আত্মীয় স্বজন? হ্যাঁ, সেরকমই। আমি হচ্ছি হাকিম ইউজারসিপের বিশেষ পেইক। আমি হচ্ছি ইউসুফের পিতা, আর এরা হচ্ছে সবাই ইউসুফের ভাই ও আত্মীয় স্বজন। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আপনাদের দেখা মাত্রই যত দ্রুত সম্ভব ওনাকে খবর দেওয়ার জন্য। যাই, আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার ইউসুফকে বলবে। আচ্ছা, আমার ইউসুফের শহর কি আরো অনেক দূর? তেবো সেখান থেকে 6 দিনের পথ। আমরা তার সঙ্গে তেবোসে মোলাকাত করব। তাহলে তো 6 দিন পরে ইউসুফকে দেখতে পাবো। না বজান, পেইকের জন্য 6 দিনের পথ। আমরা ধীরে ধীরে যাচ্ছি, তাই দেরিতে পৌঁছবো। চলো রওনা হও। খবর কি চাও? আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি, জনাব ইউজারসিফের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আমার সঙ্গে এসো। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় অতি দ্রুতই দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে, বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে। সিরিয়া সীমান্ত থেকে আসা পেইক প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন। আজিজে মিশর জনাব ইউজারসিপের উপস্থিতিতে আরজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা 6 দিন পূর্বে সকল আত্মীয় স্বজন নিয়ে মিশরের প্রবেশ করেছে এবং তেবোসের দিকে যাত্রা শুরু করেছে। আমার জন্য বড় ধরনের হাদিয়া এটি। কতদিন পরে এখানে পৌঁছবে? নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না।
তাদের পৌঁছতে আরো তিন দিন লেগে যাবে। শুকরিয়া, বড় বেশি আনন্দের খবর ছিল, আমাকে খুশি করেছ। তুমি এখন যেতে পারো। জি জনাব। জনাব ইউজারসিফকে অভিনন্দন জানানো উচিত, 30 বছরেরও অধিক সময়ের পর পিতা ও আত্মীয়দের সঙ্গে মোলাকাত করবে, খুব আনন্দ লাগছে। শুকরিয়া, এই করুণা ও দয়ার জন্য খোদা তালার নিকট শুকরানা গোজার করছি। আমরাও খোদার নবীকে অভিনন্দন জানাচ্ছি, আপনার খুশিতে আমরাও খুশি। আশা করছি ইয়াকুব নবীর পবিত্র চরণ ধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে। যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আব্বাজানকে স্বাগত জানাতে যাব। হরেন হোপ, সম্ভাবনা আছে ইউজারসিফ তার ভাইদের স্বাগত জানাতে সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে। আদেশ দিন পুরো শহর যেন সজ্জিত করা হয় এবং জনগণ যেন স্বাগত জানায়। আদেশ শিরোধার্য। শোনো, পুরো শহর সজ্জিত করতে বলবে। ইয়াকুব নবী ও তার গোত্রদের স্বাগত জানাতে সকল সৈন্যকে প্রস্তুত করো। ইয়াকুব নবী আর তার পরিবারবর্গ তেবসে আসছেন। মহান ইউজারসিফের পিতা ও তার আত্মীয় স্বজন আমাদের শহরে আসছেন, স্বাগত জানাতে যাওয়া উচিত। আসলে জনাব ইউজারসিফের প্রিয় মানে তো আমাদেরও প্রিয়, চলো তাদের খোশামদের জানাতে যাই। ইউজারসিফের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। তারা 40 বছর একে অপরের থেকে দূরে ছিল। তার মানে 40 বছর জনাব ইউজারসিফ তার পিতার সাথে মোলাকাত করেননি। হ্যাঁ তাই, আমিও তাই শুনেছি। চলো এখন যাই। চলো যাই, চলো জানাতে যাই। সবাইকে খবর দাও, অবশ্যই তাদের আমরা স্বাগত জানাতে যাব। মিশরের জনগণ ইউজারসিফের কষ্ট আর পরিশ্রমের মূল্য বোঝে, তাই আমাদের যাওয়া উচিত। চলো যাই। আব্বাজান দেখেছেন? ওইগুলো কি পাহাড়? না আব্বাজান, না 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 না, হ্যাঁ প্রকৃতপক্ষে ওগুলো তো মানুষের তৈরি মনে হচ্ছে। জি আব্বাজান, ওই 3টি পিরামিড, এই পিরামিডের ভেতরের কবরে মিশরের ফেরাউন সমাহিত আছেন। এই পিরামিডগুলো পৃথিবীর সবচাইতে জাঁকজমকপূর্ণ স্থাপত্য শৈলী। এটি ইউসুফের শহর নয়? কেন নয় আব্বাজান, এটি তেবস শহর। ধুলো উড়িয়ে যিনি আসছেন তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাতে আসছেন আব্বাজান। কিন্তু সে তো আমার ইউসুফ নয়। না আব্বাজান, উনি ইউসুফের দেহরক্ষীদের প্রধান রুদামুন।
দাঁড়াও। দরুদ ইয়াকুব নবীর উপরে, দরুদ মিশরের নাজাত দাতা, রিজিক দাতা, জনাব ইউজারসিফের পিতা। ইউজারসিফ, আমার ইউসুফ, খোদার দরুদ তোমার উপর। আজিজে মিশর এবং মিশরের জনগণ আপনাকে স্বাগতম জানাতে আসছেন। ইয়াকুব নবীর কাছে তাগাত করছি তিনি যেন ওই সুউচ্চ জায়গায় অবস্থান করে সম্মানসূচক সংবর্ধনা গ্রহণ করেন। এখানে কি অসুবিধা বুঝতে পারছি না। আপনার কাছে তাগাদা করছি যতক্ষণ না আজিজে মিশর আসেন ততক্ষণ আপনি ওখানে অবস্থান করবেন। বছরের পর বছর মিশরের আকাশে কোনো মেঘের দেখা নেই। বাতাসও কেমন যেন অস্থির হয়ে গিয়েছে, মনে হয় এটা আমাদের হৃদয়ের ঝড় বাতাস। বাতাস সুসংবাদের বেগ, আমার দিলের আনন্দ উল্লাসে সেও আমার সঙ্গে শরিক হয়েছে। হে পরওয়ারদিগার, যে আসছে সে কি আমার ইউসুফ নয়? না আব্বাজান, তাদের মধ্যে কেউই ইউসুফ নন। আসবে আব্বাজান, আসবে। এই তোমরা সবাই এক পাশে সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
এখান থেকে বেশি দূরে নয় আলি জনাব। জানি না আমি ইউসুফের দিদার তিনি কি করে সহ্য করবেন। দেখতে পাচ্ছ তার হাত কিভাবে কাঁপছে? আপনার তো তার থেকেও খারাপ অবস্থা আম্মা জান। চিন্তা করবেন না, যদি খোদা চায় তো কিছুই ঘটবে না আম্মা জান। একটু ধৈর্য ধরুন আম্মা জান। কল্প শান্ত কেন সিনার মধ্যে এত ছটফট করছিস? আজ তো শান্তির সঙ্গে মোলাকাত করার কথা, কেন এত অস্থির হচ্ছিস? কেন তোমাদের ভাই এখনো আসছে না? দেখছিস সামুন কি মর্যাদা সহকারে আসছে। বাল্যকাল থেকে আমাদের উপরে শ্রেষ্ঠত্বের সন্ধানে ছিল, সেটাও জুটে গেছে। এই তো আমার ইউসুফ, আমার ইউসুফ। Thank you.
আর ইউসুফ। মনে হচ্ছে এই মুহূর্তে খোদার ফেরেশতারা পর্যন্ত আনন্দ অশ্রুপাত করছে। ইউসুফের হৃদয় বিদীর্ণ করা অশ্রু আর হাসি দেখো। আচ্ছা ইউসুফ কেন এমন করছে? মিশরে খোশাম দেব।
আমি মিশরের বাদশাহ হিসেবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তার পবিত্র চরণ ধূলিতে এ দেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে। আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি। আশা করছি তার পবিত্র চরণ ধূলিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে। কখনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়াব বাস্তবে রূপ নেবে? কখনো না। এর চাইতে অধিক খারাপ হচ্ছে তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব। হে ইউসুফ, নিজেকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় ভাবে সজ্জিত করো, অতঃপর এই মজলিসে আগমন করো, যেন সবাই জানতে পারে মহান খোদাতালা যাকে অধিক প্রিয় মনে করেন কোনো দুশ্মনই তাকে আটকে রাখতে পারে না। যদি অনুমতি দান করেন আব্বাজান, কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব। আচ্ছা যাও বাছা ধন, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। জি। ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত। ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা, ইউজারসিফের সহধর্মিনী। এই হল ইউসুফ নবীর কন্যা মালাসে এবং পুত্র আফ্রাহিম। দেখেছ লিয়া, আমাদের ইউসুফের সন্তান রয়েছে, দুইটি সুন্দর ও মিষ্টি ফুল। আপনাদের আরো একজন পুত্রবধূ রয়েছে, সুন্দরী ও রূপবতী নারী জুলেখা। সেও আপনার মতো বছরের পর বছর ইউসুফের অপেক্ষায় ছিল। তাহলে তুমিও আমার মতো আশিক ছিলে। ইউসুফের প্রতি জুলেখার এই ভালোবাসা বছরের পর বছর মিশরের মানুষের মুখে মুখে ছিল। তাহলে তো তুমিও বিরহ বিচ্ছেদের অনলে পুড়েছো। বিচ্ছেদের ব্যথা বড় তিক্ত, তাই না? মিষ্টি মধুর মিলন ও দিদার বিচ্ছেদের ব্যথাকে ভুলিয়ে দেয়। সৌভাগ্যপূর্ণ ও সুন্দর পরিসমাপ্তি হোক। লিয়া, দেখেছ কি সুন্দর ও জাঁকজমক দেখাচ্ছে? হ্যাঁ, আমাদের ইউসুফ সূর্যের থেকেও বেশি আলো বিচ্ছুরিত হচ্ছে। না প্রিয় বাচাধন, দেখেছ এ হচ্ছে আমার ইউসুফ। তোমাদের ভাই ইউসুফ ফিরে এসেছে। এই হচ্ছে আমার সেই পুত্র যে বছরের পর বছর আমার থেকে গাফেল ছিল। এই হচ্ছে সে যার বিচ্ছেদে আমি অবিরাম জ্বলেছি। এই হচ্ছে সে যার অপেক্ষায় আমি বছরের পর বছর কাটিয়েছি। এই সেই ইউসুফ যে ফিরে এসেছে। ওই আমার বাছাধনেরা, ইউসুফকে ফিরে পাওয়ার সৌভাগ্যে এসো খোদাতালার প্রশংসা করি। এসো ইউসুফকে ফিরে পাওয়ার শুকরিয়া স্বরূপ সেজদা করি, সেজদা করি। Thank you.
উঠুন আব্বাজান, আব্বাজান উঠুন। আমার ইউসুফ দেখেছ, চন্দ্র সূর্য ও এগারোটি তারকার সেজদা দেওয়া দেখেছ? জি আব্বাজান দেখলাম, নিজের ছোটবেলার খোয়াবের প্রতিফলন দেখলাম। মহান রাব্বুল আলামিন তার নিজের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব তার প্রেরিত আম্বিয়াদের মধ্যে প্রদর্শন করেন। বলা উত্তম যে তারা নিজেদের বিশুদ্ধ আমল দ্বারা মহান রাব্বুল আলামিনের আয়না হয়ে বিশ্ব জাহানে হাজির হন, যা ইউসুফের এই সৌন্দর্য মণ্ডিত চেহারায় অন্য আম্বিয়াদের চাইতে বেশি দেখা গেছে। আমি যদি বলি যে আমার ইউসুফ জমিনের বুকে মহান রাব্বুল আলামিনের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক এবং আয়না হিসেবে প্রতীয়মান হয়েছে, তাহলে বাড়াবাড়ি হবে না। মহান রাব্বুল আলামিন আমার প্রতি এই সকল অনুগ্রহ মঞ্জুর করেছেন, আমার নিজের কিছুই নেই। মহান রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে আজাদ করেছেন। শয়তান আমার সাথে আমার ভাইদের বিরোধের সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে মহান রাব্বুল আলামিন আমাকে কেনান থেকে এখানে এনেছিল। তিনি মহানুভব, সূক্ষ্মদর্শী, বিচক্ষণ ও প্রজ্ঞাময়। হে আমার পরহারদিগার, তুমি আমাকে আজিজে মিশর বানিয়েছ এবং হুকুমত প্রদান করেছ, তুমি আমাকে সফল ও মর্যাদাবান বানিয়েছ। খোয়াবের এলেমদান, বিশ্লেষণ, রূপান্তর তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ। হে আমার পরহারদিগার, আমি তোমার প্রতি শুকরিয়া জানাচ্ছি। তুমি ইয়াকুবের অপেক্ষার অবসান ঘটিয়েছ এবং আমার চোখ দুটোকে সন্তানকে দেখবার জন্য আলোকিত করেছ। হে আমার পরহারদিগার, অপেক্ষার চোখগুলোকে দেখবার জন্য আলোকিত করে দাও। মহান খোদাতালা তোমার মাধ্যমে বিশ্বজাহানের এক প্রান্তে একজন নেককার শাসকের প্রতিচ্ছবি দেখালেন, ভবিষ্যৎ এলাহির সৌন্দর্য কিছুটা অবলোকন করালে। কিন্তু দুনিয়ার বিভিন্ন প্রান্তে তো এখনো অনেক লোক বিভ্রান্ত ও গরিব। শান্তির বরাত নিয়ে সেই নেককার ব্যক্তি যখন আসবেন, তখন সকল প্রকার গোমরা, গরিবী হালাত এবং জুলুমের নাজাত দেবেন। মাউত, হ্যাঁ, যে নামটি বছরের পর বছর জীবনের দুঃসময়ে তোমাকে প্রশান্তি এনে দিত, সেই মাউদ তিনি কবে আসবেন? আখিরি পয়গম্বরের আগমনের পরে মাউদ নামের সেই নাজাদদাতা আসবেন। সমগ্র বিশ্বজাহান এক হুকুমতের পতাকা তলে সামিল হবেন। তিনি ন্যায় ও ইনসাফ সমগ্র জাহানে কায়েম করবেন। আপনি নিঃসন্দেহে আখেরি পয়গম্বর ও মওদের দিদার পাবেন, আমার সালাম তাদের পৌঁছে দেবেন। ভবিষ্যতে বনি ইসরায়েলগণ ইউসুফ নাকি ইয়াহুদা নামে পরিচিত হবে? এটা তো বোঝাই যাচ্ছে ইউসুফ না, সামন না। ভবিষ্যৎ প্রজন্ম বনি ইসরায়েলদের ইউসুফের নামে না, বরং ইয়াহুদার নামেই চিনবে, তুই দেখে নিস।
এই কাহিনীতে আছে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা। কোরআনের বাণী মিথ্যা রচনা নয়, পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণও এতে রয়েছে। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে পথ নির্দেশ ও রহমত। মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন।